হ্যালো, গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন, আমি আছি টাসমানিয়াতে। এখন টাসমানিয়ার এখন বিচানো থেকে যাচ্ছি হোবার্টে। হোবার্টে যাওয়ার পথেই এখানে ডেভিলস কর্নার নামে একটি আঙ্গুর বাগান এবং একটি সুন্দর নৈসর্গিক একটি সুন্দর একটি স্থান আছে। আঙ্গুর বাগানগুলো দেখুন, দেখুন আঙ্গুর বাগানগুলো। হাওয়াই এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় বন্ধুরা, হাওয়া এত দ্রুত বইছে যে ঠান্ডা লাগছে 14 ডিগ্রির মতো। প্রিয় বন্ধুরা, এখানে আঙ্গুর বাগান মানেই আঙ্গুর বাগানের পাশে অবশ্যই ওয়াইন তৈরির ফ্যাক্টরিও থাকে, আর সেটা আর দেখাবো না আপনাদেরকে, শুধু এই ডেভিল কর্নারটা একটু দেখাবো এখানকার যে সৌন্দর্য। লেটস গো, থ্যাংক ইউ। ওকে, ডেভিলস কর্নারের এই যে ওয়াইন কিনেছে, অ্যান্ড দ্যাটস অলসো ডেভিলস কর্নার ওয়াইন, অ্যান্ড হাউ মাচ আর দেই? $22 বোতল। দেখুন প্রিয় বন্ধুরা, দ্যাটস ডেভিলস কর্নার ওয়াইন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, এখন এই মুহূর্তে আছি তাসমান সাগরের পাড়ে, তাসমানিয়া দ্বীপে। আজ সোমবার। প্রিয় বন্ধুরা, এইখানে এই মুহূর্তে হাওয়াই তাপমাত্রা হচ্ছে মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হোবার্টের দিকে। হোবার্ট, তাসমানিয়ার রাজধানী হচ্ছে হোবার্ট, আর আমরা যাত্রা শুরু করেছি আজ সকালে বিচানো থেকে। তবে এই মাত্র 170 কিলোমিটার যেতে হয়তোবা লাগবে কারো 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বনি আমিনের লাগবে 4 ঘন্টা, কারণ বনি আমিন ধীরে ধীরে যাচ্ছে এবং মোড়ে মোড়ে বাঁকে বাঁকে তাসমানিয়ার সৌন্দর্য আহরণ করছে শুধু তোমাদের জন্যে, শুধু তোমাদের জন্যে। অনেকে আছে তড়িঘড়ি করে সব কিছু খেতে চায়, কিন্তু বনি আমিন রোষে রোষে ধীরে ধীরে খায়। যে কোনো জিনিস, আপনার যে কোনো সৌন্দর্যকে আপনি ধীরে ধীরে আপনি আহরণ করবেন, ঠিক সেইভাবে আমিও তাসমানিয়ার এই সৌন্দর্যকে ধীরে ধীরে আহরণ করছি, যাতে এইখানে আমার থেকে যায় এবং আমার ক্যামেরা তো থাকে, আর সেগুলো শুধু তোমাদের জন্য। প্রিয় বন্ধুরা, এবার চলো এই জলের রঙটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হোবার্টে গিয়ে পৌঁছতে আমাদের আরও লাগবে প্রায় ঘন্টা খানেক। আমরা জাস্ট সোয়ানসি, যেই সমুদ্র সৈকত, সোয়ানসি সেই সৈকত থেকে মাত্র 5-6 কিলোমিটার আমরা হোবার্টে, টুয়ার্ডস সাউথ আমরা জলের ধারে এঁকে বেঁকেই আমরা যাচ্ছি। প্রিয় বন্ধুরা, ক্যামেরাটা আমি হাতে নিয়ে নিচ্ছি, ভেরোনিকা বরাবরের মতোই সবসময় ছিল, আছে, আল্লাহ কতদিন তাকে এইভাবে ক্যামেরার পেছনে রাখে, আর সেটা নির্ভর করে সম্পূর্ণ তোমাদের আশীর্বাদ, তোমাদের দোয়ার উপরে। তাহলে ক্যামেরার হাতে নিয়ে নিচ্ছি, চলো তাহলে দেখায়। আবার বলছি, তাসমানিয়ার সৌন্দর্য রোষে রোষে উপভোগ করতে হয়, কোনো কিছুই ঘপঘপ খেতে হয় না, ভেরি স্লো, সব কিছু স্লোলি এনজয় করতে হয়। আশা করি আমার এই ইঙ্গিতটা অনেকে বুঝতে পারছেন, স্লো, কোনো কিছুতে রাশ করবেন না। লেটস গো, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই সমুদ্রের জলের রং দেখাতে। পরদেশি বালম ধানবকলি, পরদেশি বালম ধানবকলি, মেরা বিদেশি ঘর আবনা, মেরা বিদেশি ঘর আবনা, পরদেশি বালম কঠিন হেকা দুঃখ বহুত কঠিন হীতম আব আজাবনা, পরদেশি বাল মদন বকলে, যমুনা